ভরা মজলে সে মেয়ে দেখানো যাবে না। মেয়ের মুখ না দেখালে এ বিয়ে হবে না। আমার মেয়ে দেখতে এসেছেন, কোনো গরু দেখতে তো আসেননি। কি? আমরা গরু দেখতে এসেছি? এত বড় কথা? বাবা, মেয়ে আমার পছন্দ হয়েছে। আলহামদুলিল্লাহ। বিয়া সাহেব, তাহলে আপনার সুবিধা অনুযায়ী তারিখটা বলুন। হ্যালো বিয়া সাহেব। হ্যাঁ, আমরা বরযাত্রীতে 150 জন আসছি। ঠিক আছে বিয়া সাহেব। বাবা, আমি এই বিয়েতে যাব না। তুই যাবি, তোর বাপ যাবে। ওট গাড়ি তোর। আরে বিয়াই সাহেব, আপনি তো দেখছি আরো ইয়াং হয়ে গেছেন। আরে কি যে বলেন না বিয়াই। এ ভাই, হ্যাঁ এখানে মাংস দিতে বললাম না, মাংস ফুরাই গেছে ভাই। মাংস চাইলে মাংস দিতে পারেন না, ফকির কথাকার। ফকির হচ্ছিস তোরা, তোদের এত বড় সাহস আমাদেরকে ফকির বলিস? মাংস নাই না, তুই আমার পাঞ্জাবি ছিঁড়ে ফেললি। আজকে আমি তো ছিঁড়ে ফেলে দেবো। এই আপনারা থামেন থামেন। বিয়া সাহেব, আপনার মেয়েকে নিয়ে আসুন, শুভ কাজে দেরি না করাই ভালো, কি বলেন সবাই? আয়শার মা, আয়শাকে পাঠিয়ে দাও। বস মা, এই হলো আমার মেয়ে আয়শা। মাশাআল্লাহ বিয়াই সাহেব, আপনার মেয়ে মানে আমার মেয়ে। মা মুখটা দেখাও। না বিয়াই সাহেব, এভাবে তো ভরা মজলিসে মেয়ে দেখানো যাবে না। আমরা এসেছি আপনার মেয়েকে দেখতে, আর আপনি আপনার মেয়ের মুখ দেখাবেন না? না না না, এটা কেমন কথা? বিয়াই সাহেব, মেয়ে দেখাবো না সেটা বলিনি। আমরা ছেলের আত্মীয় স্বজন আসছি মেয়েটাকে দেখতে, মেয়েটাকে দেখে শুনে নিয়ে যাব। মেয়ে দেখতে এসে এমন বিয়া কবি কোনোদিন হয়নি। ছি ভাই, যাই বলেন, এই বাড়িতে ছেলে বিয়ে দিলি কোনোদিনই সুখী হতে পারবে না। না বিয়া সাহেব, আপনার গ্রামে আপনার যে প্রশংসা শুনলাম, আপনার বাড়ি এসে তার কোনো মিল পেলাম না। আপনাদের মনে হয় কোথাও ভুল হচ্ছে। আপনার ছেলেটা নামাজি, তাই আমি এই বিয়েতে রাজি হয়েছি। সব ঠিক আছে, মেয়ের মুখ না দেখলে আমরা বুঝবো কিভাবে? মেয়ে মোটা না চিকন, কালো না ফর্সা? হ্যাঁ ঠিক ঠিক। না বিয়াই সাহেব, মেয়ের মুখ না দেখালে এ বিয়ে হবে না। এ সবাই ওঠেন। আরে বিয়াই বসেন, সবার উদ্দেশ্যে একটা কথা বলি। আপনারা আমার মেহমান, আমার মেয়ে দেখতে এসেছেন, কোনো গরু দেখতে তো আসেননি। ইসলামে আছে ছেলে মেয়েকে দেখে নেবে, মেয়ে ছেলেকে দেখে নেবে, কিন্তু আপনারা তো এসেছেন পুরো গ্রামের লোক আমার মেয়েটাকে দেখতে, এটা তো সম্ভব না। কি? আমরা গরু দেখতে এসেছি? এত বড় কথা? আমার গ্রামের মহিমুরব্বির সামনে আমাকে এইভাবে অপমান? এই তুই এখন এখানে বসে থাকবি? চল বাড়ি চল, এই বাড়িতে আর এক মুহূর্ত থাকবো না। ভাইজান ভাইজান, রাগ করেন না ভাইজান, বসেন ভাইজান, আপনারাও বসেন ভাইয়া। নিজেদের ভিতরে একটু ভুল বুঝাবুঝি হয়েছে ভাইজান, আপনিও বসেন বসেন। মামা শরবত দেন, তাদের শরবত দেন। বিয়া সাহেব নেন, আল্লাহই ভালো জানে বিয়েটা কি হবে নে। ভাইয়া শরবত নেন। জি। সব ঠিক আছে বুঝলাম, কিন্তু বিয়া সাহেব আমার সাথে কি ব্যবহারটা না করলো এটা আশা করিনি। আঙ্কেল, ইসলামের পর্দার বিধান তো জানেন, মামা আপনাকে সেটাই বুঝাতে চেয়েছে। এখনকার সময় পর্দায় চলে, পাঁচক তো সালাত আদায় করে, রমজান মাসের রোজা রাখে, এমন মেয়ে তো পাওয়াই কঠিন। এমন একটা দিনদার মেয়ে পাচ্ছেন, এটা তো আল্লাহর রহমত। আপনার কাছে একটা অনুরোধ থাকবে, রাগ করে কোনো সিদ্ধান্ত নেবেন না। বিয়া সাহেব, আমার কথায় কষ্ট পেয়ে থাকলে আমি মাপ চেয়ে নিচ্ছি। আমাদের গোষ্ঠীর সবার ইসলামের রীতিনীতি মেনেই বিয়ে শাদী হয়ে থাকে, আপনি কিছু মনে করবেন না। বাবা, মেয়ে আমার পছন্দ হয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি এই বিয়ে কবুল করো। আমিন। আলহামদুলিল্লাহ, এই নাও মিষ্টি খাও,
جمعت الخير هلا هني قلبي الحمد لله ماما ছেলে যখন মেয়েকে পছন্দ করেছে আপনিও তো ছেলেকে পছন্দ করেছেন তাহলে আর দেরি কিসের বিয়া সাহেব তাহলে আপনার সুবিধা অনুযায়ী তারিখটা বলুন আগামী 24 তারিখ শুক্রবার হলে কেমন হয় ভালোই হয় তবে একটু সময় পেলে মেয়েটাকে একটু গুছিয়ে দিতে পারতাম সমস্যা নেই বিয়া সাহেব আমরা তো আছি তাহলে ওই কথাই রইল আজকে আমরা উঠি শাদী মুবারক 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 শাদী মুবারক দুটি জীবনে খুলো আমাকে মেয়ে দেখালো না তারপর আমার গ্রামের মাইমুরবির সামনে যেভাবে অপমান করলো এর উচ্চ শিক্ষা আমি দিয়ে ছাড়ব বিআই সাহেব এমন শিক্ষা দেব সারা জীবন মনে থাকবে আমি গরু দেখতে গিয়েছি না কোন গরু দেখতে তো আসে কোন গরু দেখতে তো আসে আপনারা তো এসেছেন পুরো গ্রামের লোক আমার মেয়েটাকে দেখে এটা তো সম্ভব না হ্যালো হ্যালো বিআই সাহেব হ্যাঁ আমরা বরযাত্রীতে 150 জন আসছে ভাই আপনারা তো বলেছিলেন 50 জন আসবেন আমি তো সেইভাবে আয়োজন করেছি আবার এখন বলছেন 150 জন আসবেন কেন কোনো সমস্যা আমরা মাত্র 150 জন আসব মাত্র 150 জনকে আপনি খাওয়াতে পারবেন না হ্যাঁ এটা কোনো কথা হলো নানা বিয়া সাহেব তা বলিনি আয়োজনের একটা বিষয় থাকে তো 150 জনের আয়োজন করা আমার জন্য একটু কষ্টকর হয়ে যায় একটু কম করা যায় না আপনি যা কি বলতে যাচ্ছেন সেটা আমি বুঝতে পেরেছি সামান্য 150 জনকে খাওয়াতে পারবেন না হাই রে বিয়া সাহেব কোন বাড়ি ছেলে বিয়ে দিস না না বিয়া সাহেব আমি আসলে তা বলিনি বুঝছি বুঝছি 150 জনকে খাওয়াতে পারলে বিয়ে হবে না হলে বিয়ে হবে না ঠিক আছে বিয়া সাহেব আপনারা 150 জনই আসেন আচ্ছা রাখেন ঠিক আছে তোমার মজা আমি দেখছি বাবা চেয়ারম্যান সাহেব কি বিয়েতে যেতে রাজি হবে ঠিক আছে কোনো সমস্যা নেই আমি দেখছি আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব ওয়ালাইকুম আসসালাম কি ব্যাপার সত্তার এত সকাল সকাল আমার বাসায় কি মনে করে টিপু ভাই শুক্রবার আমার ছেলের বিয়ে তোমার কিন্তু অবশ্যই বরযাত্রী যেতে হবে ভাই আমি মাফও চাই দোয়াও চাই তোমার ছেলের বিয়েতে আমি যেতে পারবো না তোমার বিয়ের খাবারই এখন আমি হজম করতে পারিনি কেন তুমি বিয়েতে যেতে পারবা না কেন তোমার এই ছেলে যে রাগি বিয়েবাড়িতে গিয়ে আবার কি না কি ঝামেলা করবে আমি চেয়ারম্যান মানুষ এসব ঝামেলার ভিতরে আমি নেই ভাই আমি কখন রাগ করলাম আমি আপনার সাথে কখন রাগ দেখালাম বলেন বলেন এই থাক চুপ কর এই দেখো এই দেখো তোমার ছেলে কি বিয়াদব তার প্রমাণ এখনই দেখো ও না গেলে মনে হচ্ছে তোর বিয়ে হবে না আর ওর প্রয়োজনে যদি আমাদের কখনো ডাকে তাহলে আমরাও যাবো না এই চল আরে যাও যাও এই আই মেটার বিয়ে কাঁধে হাজার হাজার টাকার ঋণ তার উপর বরযাত্রী 150 জনকে কিভাবে খাওয়াবো আল্লাহ যেভাবেই হোক তুমি একটা ব্যবস্থা করে দাও তুমি একমাত্র ভরসা ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার কাছে 1030 টাকা হবে দেখো ভাই আগে তোমার কাছে 20,000 টাকা পাই এখন আবার 30,000 টাকা নিলে টাকাটা ফেরত দেবে কিভাবে না আমার পক্ষে টাকা দেওয়া সম্ভব না সাসা হঠাৎ করে আমার মেয়েটার বিয়ে ঠিক হয়েছে তোমার কাছে কিছু টাকা হবে না তোমার টাকা বড় দেওয়া যাবে না তুমি সময়মতো টাকা দাও না গ্রামের কারোর কাছে সাহায্য না পেয়ে চার নিয়ে অবশেষে সুদখোর সালামের কাছ থেকে সুদের বিনিময়ে টাকা ধার করে সালাম ভাই সালাম ভাই বাড়িতে আছেন কে আরে সান ভাই যে সকাল সকাল আমার বাড়িতে কি মনে করে ভাই তোমার কাছে আসলাম একটু দরকারে আমার কাছে তো কেউ দরকার ছাড়া আসে না তা কি মনে করে বলো
তোমার কাছ থেকে হাজার ত্রিশেক টাকা হবে। হবে না কেন? হবে, তুমি তো আমার বিষয়ে ভালো করেই জানো। তিরিশ হাজার টাকা নিলে প্রতিদিন দুইশো টাকা সুদ দিতে হয়। যেদিন আসলটা শোধ করতে পারবে সেদিন সুদও কমে যাবে। এই শর্তে যদি তুমি রাজি থাকো আমি দিতে পারবো। কি আর বলবো ভাই, গ্রামের সবার কাছে গেলাম, কেউ টাকা দিতে রাজি হয় না, বাধ্য হয়ে তোমার কাছে আসলাম। যাই হোক, অল্প কিছুদিনের ব্যাপার তো, তুমি টাকাটা দাও, আমি সময় মতো তোমার টাকাটা ফেরত দিয়ে দেব। এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ, এই নাও তিরিশ হাজার টাকা। ঠিক আছে ভাই। এই দাঁড়াও দাঁড়াও, আবার কি হইল? এখনই সব ভুলে গেলে? আজকে দুইশো টাকা দাও। এটা এখনো কথা হইল, আজকে হলে টাকা দিতে হবে। হায় রে কপাল! আপনার যতই খারাপ সময় আসুক না কেন, কখনো সুদের বিনিময়ে টাকা নেবেন না। এতে হয়তো আপনার দুনিয়াবি টাকার সমস্যা সমাধান হবে, কিন্তু কাল হাসরের ময়দানে আপনাকে তার জবাবদিহি করতে হবে। হ্যালো ভাই, আপনাদের আর বাকি গাড়িগুলো কই? এমনিতে অনেক দেরি হয়ে গেছে। এ ভাই না, ওঠো ওঠো ওঠো, তাড়াতাড়ি ওঠো, আমাদের দুইটাই পৌঁছানোর কথা ওখানে। বাবা, আমি এই বিয়েতে যাব না। যাবি না মানে? আমি এত আয়োজন কার জন্য করছি? একশো পঞ্চাশ জন বরযাত্রী দাওয়াত দিলাম, এত খরচ করলাম তোর এই কথা শোনার জন্য? বাবা, তুমি মেয়ের বাবাকে বললে পঞ্চাশ জন বরযাত্রী যাবে, দুদিন যেতে না যেতেই এখন বলছো একশো পঞ্চাশ জন বরযাত্রী যাবে, এটা রীতিমতন কথার বরখেলাপ হয়ে গেল না? আর আমরা একশো পঞ্চাশ জন দাওয়াত খেতে যাচ্ছি, এটা তো মেয়ের বাবার উপরে রীতিমতন জুলুম করা হচ্ছে। এর থেকে ভালো আমি এই বিয়েতে যাবো না, তুমি তোমার গোষ্ঠীর লোকজন নিয়ে দাওয়াত খেয়ে আসো। আহারে, যার জন্য করিসুরি সেই বলে চোর, এত বড় বড় কথা বলিস না। গ্রামে থাকতে হলে গ্রামের লোকজনে চলতে হয়, আর তোর শ্বশুর একশো পঞ্চাশ জন লোক খাওয়াতে পারবে না। ওঠ গাড়ি তোর। না বাবা, তুমি যত যাই বলো না কেন আমি এই বিয়েতে যাবো না। তুই যাবি, তোর বাপ যাবে। ওঠ গাড়ি তোর, ওঠ। এমনি এমনি লোকে তোকে বিয়াদব বলে না। এই শোন, এই বিয়ের এক সপ্তাহ একটা কথা বলবি না, একদম বোবার মতন হয়ে থাকবি। শ্বশুর বাড়ি যেয়ে সবার সাথে ভালো ব্যবহার করবি, বিয়ে না হতে শ্বশুরের প্রতি দরদ উঠলে। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আসতে কোনো সমস্যা হয়নি তো বিয়ায়? না না, কোনো সমস্যা না ভাই, লজ্জা পেয়ে লাভ নাই, তাড়াতাড়ি পকেটে হাত দেন। মুবারক মুবারক শাদি, ওয়া আলাইকুম আসসালাম। মুবারক মুবারক শাদি মুবারক, জুটি জীবনে খুলো আজ মিলবে এবার ভালোবাসার সাথে, জুটি জীবনে খুলো আজ মিলবে এবার ভালোবাসার সাথে। বরপক্ষ কনে পক্ষের বাড়িতে আসার সাথে সাথেই কনে পক্ষ তাদেরকে সম্মানের সাথে গ্রহণ করল। তাদের আয়োজন দেখে বরপক্ষ অনেক খুশি হলো। আরে বিয়াই সাহেব, আপনি তো দেখছি আরো ইয়াং হয়ে গেছেন। আরে কি যে বলেন না বিয়াই, চলেন বসে। এই সজীব, ছাপটা বিলে তাড়াতাড়ি পানি দে। তোমরা বসো, বসেন, আসেন। ভাই, রাত্রি কিন্তু এই কথা মনে আছে তো? হ্যাঁ, বরের স্পেশাল প্লেটটা নিয়ে আসো। আরে সবাই মজা করে খাবেন, আজকে কিন্তু অনেক আয়োজন করা হয়েছে।
দেখি আমি দুলো ভাই সুশাটা দিয়ে দিই, দুলো ভাই সুশা খাও, তাও সাহেব এনেন সুশা নেন, খা খা বেশি করে খা, খাচ্ছি তো, তাই গোশ নেন, আরে নেন তাই, আপনি একটা মাত্র তাই ভালো করে খান, দুলো ভাই মজা করে খান, নেন গোশ দিয়ে দিলাম, দুলো ভাই বড় সাইজের একটা গোশ দিলাম, নেন খান, সবাই মজা করে খান, গোশ লাগলে বলেন পর্যাপ্ত গোশ আছে, বিআই মাংস দিন তো একটু, এই যে বিআই নেন নেন বড়টা দিয়েন, আরে বিআই এই তাওর প্লেটে ভাত দেই, ভাত দে আর গোশ দে, কি লাগালি তোমরা বুঝলাম না, ভাত খাচ্ছিস কে, শুধু গোশ খা, গোশ গোশ তো খাচ্ছি, বিআই গোশ দাও, এই নেন বিআই গোশ, ঠিক আছে খান, মজা করে খান, দেন দেন শুধু পানি তো দেবে, এই আরে ফুল বড় টেবিলটা দেখ, খাবার যেন কোনো কম না পড়ে, ওদিকে খেয়াল রাখি, আরে এই সাকিব পানি নিয়ে তো যা, যত লাগবে শুধু চাইবেন, এই জিতা ওই, এই গোশ দাও গোশ দাও, এই যে নেন তা ওই খাসির গোশ খান তা ওই, দুলো ভাই খাওয়ার পরে কিন্তু দই আছে, দই খেয়ে উঠবেন কিন্তু, শাসিস কে খা, কোন হাবাইতে পাল নি আসলাম, এ শুধু খাই আর খাই, শুধু ভাত খাচ্ছিস কে, গোশ খা, গোশ গোশ, আব্বা কি কি করছে, এত এদিক সেদিক তাকাচ্ছিস কেন, খা না, খান খান ভালো করে খান, এ ভাই হ্যাঁ এখানে মাংস দিদি বললাম না, এই ওইদিকে গোশ দে, শালার পেট না হাঁস রে শালা, দেন দেন মাংস ফুরাই গেছে ভাই, কি একটু দেরি করতে হবে, কে রে ভাই, এ কোন ফকিরের বাসায় আসলাম, মাংস চাইলে বলে মাংস ফুরিয়ে গেছে, হ্যাঁ ভাই আমাদের ফকির বললেন কেন, তো আপনারা ফকিরই তো, ফকিরকে ফকির বলবো না তার কি বলবো, মাংস চাইলে মাংস দিতে পারেন না, ফকির কোথাকার, ফকির আমরা না, ফকির হচ্ছিস তোরা, এমন ভাবে খাচ্ছিস মনে হচ্ছে 10 দিন ধরে না খেয়ে আছিস, হবাই তো কোথাকার, কি তোদের এত বড় সাহস আমাদেরকে ফকির বলিস, আপনি ওকে পাগল হয়ে গেলেন, প্লিজ একটু থামেন না, পাঞ্জাবি চেয়ারম্যান সাহেব মারামারি বেঁধে গিয়েছে, তাড়াতাড়ি চলে, আমি এতিম খানা বলা পাল্লা খাওয়াবো, এই তোমরা থামতাম থামো তো, বিয়ে বাড়িতে মারামারি আজকাল কি শুরু হয়ে গেছে, আর কেউ মারামারি করবেন না, এই সাতটা থামো, তোদের মধ্যে না ছোট লোক পরিবারে আমার ছেলে বিয়ে দাও, এই চল, এই চুপ, এখানে মারামারি হলো কিভাবে, বারবার বলেছেন এই সাত্তার তুই খেয়ে থাকিস নে, এক পাল লোক নিয়ে এসে এই খাওয়া নিয়ে গন্ডগোল পাতাইছিস, শোনেন বিবাহ হলো একটা সুন্দর পবিত্র কাজ, ফরজ ইবাদত, বিবাহ বাড়িতে কাজকর্ম হবে সুন্নত রীতিতে, আমরা সুন্নত ছেড়ে বিধর্মী রীতি চালু করেছি, যার ফলে আমরা আল্লাহর রহমত থেকে বঞ্চিত হচ্ছি, এজন্যই অধিকাংশ বিবাহ বাড়িতে ঝগড়া মারামারি হচ্ছে,
যার ফলে একটা সুন্দর সম্পর্ক গড়ার পরিবর্তে সম্পর্ক ছিন্ন হচ্ছে। আচ্ছা, আপনারা এই ঝগড়া বিবাদে লিপ্ত হওয়ার পূর্বে কি এই মেয়ের বাবা মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করেছেন, ভেবে দেখেছেন তাদের উপর কি প্রভাব পড়বে? বিবাহ একটি সামাজিক অনুষ্ঠান যা ইসলামী শরিয়াত কর্তৃক নির্দেশিত। এতে পার্থিব ও পরকালীন কল্যাণ রয়েছে, কিন্তু তা পূর্ণ ইখলাস সহকারে শরিয়াত সিদ্ধভাবে সম্পূর্ণ হতে হবে, অন্যথা তা ইহকালে কোনো কল্যাণ বয়ে আনবে না, পরকালেও কোনো সোয়াব বা বিনিময় পাওয়া যাবে না। তাই এ বিষয়ে সকলকে সজাগ ও সচেতন হতে হবে। আল্লাহ আমাদের সহায় হন, আমিন।